আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় রাজধানীতে আরও একজন নিহত। নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। কারাগারে খালেদাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা বিএনপির প্রশ্ন, বিদেশ থেকে চিকিৎসক আনতে আবারও সরকারের সহযোগিতার আশ্বাস। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত, জমি দখল, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশে জাতিসংঘের প্রতি সংসদে কৃতজ্ঞতা, অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্য কমানো নিয়ে আলোচনা। এবং বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট শুরু শুক্রবার, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তরুণদের উপর অধিনায়ক মমিনুলের আস্থা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঙালির বীরত্বের চিত্রগাথা প্রদর্শনীর খবর। আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীত, ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি সম্প্রচার হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার একদিন পরেই উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খানের মৃত্যু হয়েছে। সেই সময় আহত হন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে মিরপুর যাওয়ার পথে পান্থপথে মোটরসাইকেলকে ময়লার গাড়িটি ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন আহসান কবির। তিনি দৈনিক সংবাদের গ্রাফিক্স বিভাগে কাজ করতেন। এর আগে প্রথম আলোতে কাজ করতেন তিনি। নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাঈম হাসানের গাড়ি চাপার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে ওই ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত চালক রাসেলকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দেখুন মোসা মল্লিকের রিপোর্টটি। নিহত বন্ধু নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন বন্ধু, সহপাঠী ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা। শাপলা চত্বর থেকে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিপিওর দিকে অবস্থান নেয়। আমাদের কথা হচ্ছে একটাই, আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার না হয়, জোর কঠোর থেকে কঠোরতম শাস্তি না হয় এবং এই নিশ্চয়তা না দেওয়া হয় যে আমরা নিরাপদভাবে সড়কে চলাফেরা করতে পারি, আমাদের চলাফেরার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি। আমরা আবার আগামী রোববার কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। যদি শুরু থেকে দেশে গণতন্ত্র এবং জনাতীতার চর্চা হইতো তাহলে আজকে আমাদের বন্ধু নাইমকে হারাইতে হইতো না। আমাদের কেউ সাহায্য করতে আসে নাই, তারপর এটা একটা একটা মার্ডার ছিল, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। সংবাদ সম্মেলনে অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে পুলিশ। হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হারুনকে আমরা গ্রেপ্তার করে তাকেও প্রচলিত আইনের আওতায় আনব। দুপুর 2টার দিকে জিপিওর সামনে থেকে মিছিল নিয়ে ছাত্ররা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করতে চান। কিছুক্ষণ পর মেয়র এসে বলেন যাদের গাফিলতিতে এমন দুর্ঘটনা তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো গাড়ি পরিচালনা করতে না পারে সেটা আমরা
কঠোর ব্যবস্থা ইনশাআল্লাহ নিব। আমি আপনাদের পিতাতুল্য হয়ে আমি সরকারের দিকে সকল দাবি আদায়ে আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। বুধবারের ঘটনায় ঢাকা দক্ষিণে যখন বিক্ষোভ চলছে, তখন ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন একজন গণমাধ্যম কর্মী। নটরডেমের শিক্ষার্থীরা বলছে, 2018 সালে সড়ক নিরাপত্তার জন্য তারা যে আন্দোলন করেছিল, তখন যে দফাগুলো দিয়েছিল সেগুলো যদি সঠিকভাবে মেনে চলা হতো, তাহলে হয়তো সড়কে মৃত্যুর মিছিল অনেকটাই কমে যেত। ঢাকার জিরো পয়েন্ট থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। চাঁদপুরের হাজীগঞ্জ কচুয়া গৌরপুর সড়কের কড়াইয়া এলাকায় বাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 কলেজ ছাত্র নিহত হয়েছেন। সিএনজি চালক সহ আহত হয়েছেন আরো 2 জন। নিহতরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন, অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। সিএনজি চালক মনির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটি জব্দ করেছে পুলিশ, আর চালক পলাতক। কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জিং করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি। যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, এই সরকারের পক্ষে সবই সম্ভব। বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবেন। তারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ভুল করলে তা চিহ্নিত হয়ে যাবেন। দেখুন রাহুল রায়ের রিপোর্টটি। সারা দেশের জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 7 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। প্রথম দিন ছিল সারা দেশে যুবদলের বিক্ষোভ সমাবেশ, আর রাজধানীতে সমাবেশ হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে। ঘরের মধ্যে তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পিজি হাসপাতালে বন্ধুগণ, এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, আজকে অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি বেসরকারি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল। আমরা এটা পরিষ্কার করে জানতে চাই বন্ধুগণ, এদের পক্ষে কিছুই অসম্ভব নয়। দলীয় নেতাকর্মীদের তিনি সতর্কতার সাথে এগোতে বলেছেন। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সর্বশক্তি নিয়োগ করার কথাও বলেছেন বিএনপি মহাসচিব। আমরা চাই যে আজকে এই সরকারকে আমরা ঘাড় ধরে ফেলে দেই। সবাই চাই, প্রত্যেকটি মানুষ চায়, বাংলাদেশের মানুষ। যদি আমরা ভুল করি তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। সুতরাং প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। আমাদের দেশনেত্রী আজকে এসে তার জীবন নিয়ে লড়াই করছেন। আমরা কি ঘরে বসে থাকবো? আমরা ঘরে বসে থাকবো না। আমরা প্রাণপণ আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা তাকে তার জীবন রক্ষার জন্য আমরা অবশ্যই কাজ করব। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শুক্রবার মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা দিয়ে মানবিক কারণে খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। প্রয়োজনে খালেদা জিয়ার জন্য যদি বিদেশ থেকে চিকিৎসক আনতে হয় তাতেও সহায়তা করবে সরকার। বাকিটা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ এখন রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয়। তার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবি জানিয়ে আসছে বিএনপি। এ অবস্থায় রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, যেটা মানুষের হায়াত মওত আল্লাহর হাতে, চিকিৎসা করাতে হবে সেটা অবশ্যই আছে। এবং প্রধানমন্ত্রী বলেছেন বিদেশ থেকে আরও যদি ভালো চিকিৎসক আপনারা মনে করেন নিয়ে আসুন, সেই অনুমতি সরকার দেবে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে সহযোগিতার আশ্বাস আবারও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একজন মানুষ মরে গেলে এ দায় সরকার তো তাকে গলা টিপে মারছে, তার দায় সরকারের উপর আপনি ফেলে দেবেন এটা তো ঠিক না। আর আমার একটা বয়স হয়ে গেছে, আমাদের তো বেঁচে থাকার এবং একটা সময়সীমা আছে, এটা জন্মের সাথেই মৃত্যু লেখা থাকে। এখন আল্লাহর হুকুম হলে বা কোনো কারণে মানুষের অসুস্থতা হতে পারে, অসুস্থ হয়ে অনেকে মারা যায়, এখন সেটা সরকারের উপরে আপনি কথায় কথায় দৌড় চাপাবেন এটাও তো ঠিক নয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে এ নিয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত। যদি ভালো চিকিৎসা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের হাফ পাস দিতে রাজি নয় বাস মালিকরা, তাদের দাবি অর্ধেক ভাড়ার বিধান নেই। এক সপ্তাহের মধ্যে যৌক্তিক ভাড়ার প্রস্তাব দিতে বাস মালিকদের অনুরোধ করেছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। শুক্রবার শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসের ভাড়া কমানোর ঘোষণা দেবেন মন্ত্রী। আরও জানাচ্ছেন মাসুদ শাকিল। রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর প্রধান কার্যালয়ে বাস মালিক, ট্রাফিক পুলিশ, শিক্ষা মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ বৈঠক করে। সরকারি পরিবহন থেকে শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে, কনসেশন দেওয়া হবে, সেটা মাননীয় মন্ত্রী ঘোষণা দিবেন। আর বেসরকারি পরিবহনের ব্যাপারে তো আমরা বললাম, এটা যে ওনারা নিজেদের বিরুদ্ধে বসবেন, তারা কতটা ছাড় দিতে পারেন, কি করতে পারেন, তারা তাদের একটা প্রস্তাব আমাদের কাছে দিবে, তখন আমরা ওনাদের সাথে আলোচনা করে ওই বিষয়ে ঘোষণা দিব। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বাস মালিকরা বলেন, শিক্ষার্থীদের হাফ বাড়া বিধান বেসরকারি পরিবহনের জন্য প্রযোজ্য নয়। শিক্ষার্থীরা আমাদেরই ছাত্র, আমাদেরই ছেলে মেয়ে। আমি মনে করি করোনা কালের সময় দীর্ঘদিন তারা পড়ালেখা করতে পারে নাই, তারা পড়ালেখার দিকে যেন মনোযোগী হবে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। তবে বেসরকারি খাতে শিক্ষার্থীদেরকে হাফ বাড়ানোর প্রবিষয় কখনো ছিল না, এখনো নাই। মন্ত্রী বলেন, তিনি নিজেও শিক্ষার্থী থাকার সময় অর্ধেক ভাড়ায় যাতায়াত করেছেন। বাস মালিকদের মানবিকভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি। আপনাদের স্বার্থ আমরা দেখব, কিন্তু আমাদের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনস্বার্থ। এ মাসের 27 তারিখ জাতীয় সংসদে মহাসড়ক বিল পাশ হবে। নতুন আইনে কঠোরতা কমানো হচ্ছে না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জমি দখল, অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বশার। কয়েকদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। গাজীপুরের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ যেমন কোথায়ও অবৈধভাবে জায়গা দখল করা এবং জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্ম করা, কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের সেখানে অনেক অবকাঠামো ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণের জোর জবরদস্তি করা। 3 সদস্যের কমিটি করা হয়েছে, সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু আরম্ভ হয়ে গেছে, তো অতএব সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে মাঠ পর্যায়ে কতদিন সময় লাগবে এই কথাটা তো একদম সুনির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না। 3 দিনের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিতে হবে জাহাঙ্গীর আলমকে। তারপর জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন 3 জন কাউন্সিলরকে নিয়ে গঠন করা প্যানেল। প্যানেলে আছেন পর্যায়ক্রমে আসাদুর রহমান কিরণ, আব্দুল আলিম মোল্লা এবং আয়েশা আক্তার। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার বিষয়ে কোনো অভিযোগ আমলে নেওয়া হয়নি। সিটি কর্পোরেশন আইনে এ ধরনের অভিযোগ নেওয়ার কোনো ধারা নেই। বঙ্গবন্ধুকে আমাদের আইন অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। আইন অনুযায়ী এখানে এই বিষয়টা আমাদের যেটুকু আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে সমস্ত সুযোগ আছে, অপশান আছে, যে সমস্ত অপশান দেওয়া আছে সেই অপশানগুলো অনুযায়ী তাকে আমরা বরখাস্ত করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দ্রুতই
জাহাঙ্গীর আলমকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশে উত্তরণের সুপারিশ জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদন পেয়েছে। বুধবার সাধারণ পরিষদের 76তম বৈঠকে 40তম প্ল্যানারি সেশনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আসে। পাঁচ বছরের প্রস্তুতিকাল শেষে 2026 বাংলাদেশের উত্তরণ কার্যকর হবে। ঐতিহাসিক এই অর্জনকে বাংলাদেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ মাইল ফলক বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দেশ। সোনালী দিনে আরেকটি স্বর্ণালী অর্জন যোগ হলো দেশের ইতিহাসে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে পেল অনুমোদন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এরই মধ্যে সুপারিশ অনুমোদন করেছে। এর আগে গত 26 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভ করেছিল বাংলাদেশ। এবারের সুপারিশে বাংলাদেশকে 2021 থেকে 2026 সাল পর্যন্ত পাঁচ বছরব্যাপী প্রস্তুতিকালীন সময় দিতে বলেছে সিডিপি। প্রস্তুতিকালীন এই সময়ে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের সব সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। একই সাথে ইউরোপীয় ইউনিয়নে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে। বাংলাদেশই একমাত্র দেশ যারা জাতিসংঘের দেওয়া তিনটি মানদণ্ড পূরণ করে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এই অর্জনে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এক দশকের বেশি সময় বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন যাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি এটি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময়ে এ এক মহাপ্রাপ্তি। With the adoption of this resolution, we have been able to complete yet another milestone for our graduation. We have now a specific roadmap to graduate from the LDC category by 2026. বাংলাদেশের এই অর্জন বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, ত্বরান্বিত করবে অগ্রযাত্রা, আশা সংশ্লিষ্টদের। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জাতিসংঘ সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ অনুমোদিত হয়। জাতীয় সংসদে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ সদস্যরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় উঠে আসে অর্থনৈতিক উন্নয়ন, একই সাথে বাড়তে থাকা আয় বৈষম্য, ধনী গরিবের সংখ্যা কমার বদলে উল্টো পথে চলার বিষয়টি, একই সাথে রাজনীতিকদের ক্ষমতাহীন করে ফেলার শঙ্কার কথাও বলেন কেউ কেউ। বাকিটা জানাচ্ছেন রিজবি নওয়াজ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাতীয় সংসদে বিশেষ আলোচনা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যপ্রণালী বিধির 147 বিধিতে ওই আলোচনা সূচনা করেন। বিষয়টি নিয়ে সংসদে একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রস্তাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নয়ন বিষয়ে বাংলাদেশের জন্ম, তারই রক্তের উত্তরাধিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির পথে অগ্রযাত্রার বিষয়গুলো বলা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সেই অর্জনগুলো মনে করিয়ে দেন সংসদ সদস্যরা। বঙ্গবন্ধুর আদর্শের, সাহসের, দূরদর্শিতার মশাল আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে। সেই আলোকবর্তিকার সামনে রেখেই বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি বিত্তশালী, আমরা একটা মর্যাদাশীল এবং একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তর করব। এই হোক সুবর্ণ জয়ন্তীর আলোচনায় আমাদের শপথ। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন 1974-75 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 9.59%, বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ছিল 9.59%। আজ পর্যন্ত এই জিডিপি গ্রোথ রেট আমরা অতিক্রম করতে পারিনি। উন্নয়ন যাত্রায় অসঙ্গতিগুলো তুলে ধরেন বিরোধী দলীয় এবং বিএনপি সংসদ সদস্যরা। বঙ্গবন্ধু 25 জানুয়ারি 1975 তার জীবিত অবস্থায় পার্লামেন্টের সর্বশেষ ভাষণে তিনি কিছু কথা বলেছিলেন, সেই কথা কয়েকটা আমি একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, কোট,
আজকে করাপশনের কথা বলতে হয়, বাংলার মাটি থেকে করাপশন উৎখাত করতে হবে। করাপশন বাংলার কৃষক করে না, করাপশন বাংলার মজদুর করে না, করাপশন কই আমরা যারা শিক্ষিত সমাজ। মানে স্পিকার, সেই করাপশন এখনো বন্ধ হয় নাই, তাই বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সেই করাপশন বন্ধ করতে হবে। যে কোনো প্রসঙ্গে শক্তিশালী নির্বাচনের কথা আসলে আজকেও ভাবতে অবাক লাগে, ইয়াহিয়ার মতন একজন ঘৃণিত সামরিক স্বৈর শাসকের অধীনেও একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, যেখানে বঞ্চিত শোষিত পূর্ব পাকিস্তানের কোনো দল 167টি আসন পেয়ে ব্রুট মেজরিটি হয়। মাননীয় স্পিকার, যে গণতন্ত্রকে মূল মন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, 2026 সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠলেও বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ যাতে খুব সমস্যায় না পড়ে তার নিশ্চয়তা দিয়েছে জাতিসংঘ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে করোনা ভাইরাস আপডেট। দেশে করোনা ভাইরাসে এক মাস পর আবারও একদিনে 9 জনের মৃত্যু হয়েছে, কমেছে আক্রান্ত শনাক্ত এবং শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতদের মধ্যে 6 জনই ঢাকার, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে 1 জন করে মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি 27,970 জন। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 237 জন। আক্রান্তের হার 1.25%। করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে 15,75,185 জনে। একদিনে সুস্থ হয়েছেন 360 জন। এ নিয়ে 15,39,553 জন কোভিড-19 থেকে সেরে উঠলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসর শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে খেলা শুরু হবে শুক্রবার সকাল 10টায়। দলের সিনিয়রদের না থাকা ক্যাপ্টেন মমিনুলকে কিছুটা হতাশ করলেও তরুণদের উপরই আস্থা রাখতে চান তিনি। প্রিয় দর্শক, বেলাল হোসেনের ভিডিও চিত্রে দেখুন চট্টগ্রাম থেকে সাদি মাহমুদের রিপোর্টটি। নিকট অতীতে টেস্ট ক্রিকেটে ভালো স্মৃতি নেই টিম বাংলাদেশের, আশেপাশে কেবলই পরাজয়ের হতাশা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, মাঠের অনুশীলনেও সিরিয়াসনেসের অভাব নেই। টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে খুব কম সময়েই পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পেরেছেন মুমিনুল হক। প্রতিবারই কোনো না কোনো নিয়মিত খেলোয়াড় স্কোয়াডে থাকতে পারেন না। পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরুর আগেও একই অবস্থা টিম টাইগার্সে। চোটের কারণে চট্টগ্রাম টেস্টের দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ। মাহমুদুল্লাহ ডিয়াত তো বিদায়ী বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে। সাকিব ভাই, তামিম ভাই, তারপর আপনার তাসকিন, রেগুলার বোলার, রেগুলার প্লেয়ার, সিনিয়র না থাকলে অবশ্যই অ্যাজ এ আমার জুনিয়র ক্যাপ্টেন হিসেবে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই হিসেবে চিন্তা করলে আমি অবশ্যই এখন ওই জায়গায় পড়ে থাকলে হবে না, কিন্তু জিনিসটা হলো চলমান প্রক্রিয়া, কেউ সবসময় হয়তো কারো পাবো কারো পাবো না। এই সিরিজে স্বাভাবিকভাবেই তাই বেশ কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাবেন। দীর্ঘদিন শুধু স্কোয়াডে ঘোরা তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বির এবার অভিষেক হতে পারে। ওপেনিংয়ে সাদমানের সঙ্গে সাইফেই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট, আর নয়তো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়ও পড়ে ফেলতে পারেন অভিষেক ক্যাপ। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে সবার দায়িত্ব নিয়ে খেলবে, তাদের জন্য একটা নতুন সুযোগ যে অনেকদিন পর টেস্ট খেলেছে, আর একটা সুযোগ নিজেকে এক্সপোজ করার জন্য, নিজেকে দেখার জন্য। এখন আমরা যে জায়গায় আছি তার থেকে সম্প্রতি ভালো পারফর্ম করতে পারছে না টিম বাংলাদেশ, যার কারণে টিম টাইগার্সকে নিয়ে আলোচনার সমালোচনার শেষ নেই। তবে এসব সমালোচনা পেছনে ফেলে নিজেদের শক্তিমত্তায় নজর দিতে চান টাইগার ক্যাপ্টেন। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। টি টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করতে মরিয়া টিম টাইগার্স। ক্যাপ্টেন মুমিনুল হকও জানিয়ে দিয়েছেন, দুই সিনিয়রের পাশাপাশি ব্যাটিংয়ে ভালো করতে হবে তরুণদেরও, তবেই পাকিস্তানকে হারানো যাবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া অনুশীলনে পাকিস্তানে পতাকা উত্তোলনের অভিযোগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সহ 12 জনের বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের জন্য 12 জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আবিদ আলী, ইমামুল হকের সঙ্গে ওপেনার হিসেবে আছেন আবদুল্লাহ শফিক, পেস
আক্রমণ সামলাবেন ফর্মে থাকা শাহিন আফ্রিদি এবং হাসান আলী, সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, স্পিনার হিসেবে আছেন নুমান আলী ও সাজিদ খান। বৃহস্পতিবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে পাকিস্তান দল। নানা বিতর্কের পর এদিন জাতীয় পতাকার সঙ্গে নিয়ে অনুশীলন করেননি পাকিস্তানিরা। প্রিয় দর্শক, থাকুন জানালার সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড, ইফা দটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে কমপক্ষে 27 জনের মৃত্যু, ব্রিটিশ প্রধানমন্ত্রী শোক। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সকল ধরনের প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয়কে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে গঠিত কমিটিতে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টে জমা পড়া প্রতিবেদনে বলা হয়েছে, ই ভ্যালির 36টি ব্যাংক হিসাবে প্রায় 3,900 কোটি টাকা লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর আংশিক প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেখান থেকে এই প্রতিবেদনটি একটি আংশিক প্রতিবেদন। আগামী 28 ফেব্রুয়ারি মাননীয় আদালত আবার আমাদেরকে একটি ফার্দার রিপোর্ট জমা দিতে বলেছেন যে এই বিষয়গুলোতে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং কতটুকু তা বাস্তবায়িত হয়েছে। এবার এই জিপিএইচ ইস্পাত বাংলাদেশে অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। হাওর কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। দেশি বিদেশি পর্যটকদের কাছে হাওরের প্রাকৃতিক ঐশ্বর্য আকর্ষণীয়ভাবে তুলে ধরা সহ আয়োজন করা হচ্ছে নানান সুবিধার। ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্টে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই 7 জেলার 7,84,000 হেক্টর জলাভূমিতে 423টি হাওর। এই নিয়ে হাওর অঞ্চল, এর মধ্যে 218টি রয়েছে সিলেট বিভাগে। হাওর অঞ্চলের অনেক বৈচিত্র্য রয়ে গেছে পর্যটকদের জানার বাইরে। সেগুলো তুলে ধরার এবং সুযোগ সুবিধা বাড়াতেই উদ্যোগী হয়েছে ট্যুরিজম বোর্ড। সমস্ত পর্যটন শিল্পের সঙ্গে জড়িত স্টেক হোল্ডারদের সমন্বয়ে সব ধরনের মানুষকে আমরা একত্রিত করে এই সার্ভেটা করেছি। সিলেট অঞ্চলকে আরও পরিপূর্ণভাবে দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার জন্য সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা রাখা, যাতে করে সরকার এই উন্নয়নে, বিশেষত সিলেট বিভাগের পর্যটন উন্নয়নে কাজ করে যেতে। এখানে কীভাবে দেশি বিদেশি পর্যটকদের একদম মিলন মেলা পরিণত করা যায়, পাশাপাশি এর মাধ্যমে আমরা কীভাবে স্থানীয় জনগোষ্ঠী এবং উপজাতিদের কীভাবে আমরা জীবনমান উন্নয়ন করতে পারি, সেই ধরনের আমরা চিন্তা ভাবনা করছি। প্রতি বছর সিলেটে প্রচুর পর্যটকের সমাগম ঘটে, যাদের অনেকেই আসেন হাওর অঞ্চলের সৌন্দর্য উপভোগের জন্য। টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, বাইক্কা বিল, লাল শাপলার বিল সহ 200-এরও বেশি হাওর বিল রয়েছে সিলেট বিভাগে। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় বিপাকে পড়তে হয় হাওরে ঘুরতে আসা পর্যটকদের। ট্যুর অপারেটররা বলছেন, হাওর অঞ্চলে সুযোগ সুবিধা বাড়ানো হলে তা কার্যত ভূমিকা রাখবে জাতীয় অর্থনীতিতে। যদি হাওর বান্ধব সুন্দর একটা পর্যটন শুরু হয়, তাহলে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা সিলেটের মানুষরা লাভবান হব। নতুন আঙ্গিকে এই হাওরকে সাজিয়ে বিদেশি পর্যটকদের নিয়ে এসে আমরা কিন্তু অনেক লাভবান হতে পারি। বিশ্বে পর্যটনই হচ্ছে একক বৃহত্তম কর্মসংস্থান ভিত্তিক সেবা শিল্প। দেশের হাওর অঞ্চলে রয়েছে এর বিপুল সম্ভাবনা। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।
ফ্রান্সের উত্তর উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকার ডুবে কমপক্ষে 27 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন নারী এবং 1 জন শিশু, নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাদের খোঁজ করছেন ব্রিটিশ এবং ফরাসি উদ্ধারকর্মীরা। জাহাজ এবং হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযানে নেমেছেন তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফোনালাপে অভিবাসীদের অনুপ্রবেশ ঠাকাতে সম্ভাব্য সব কিছু করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনাকে 2014 সালের পর ইংলিশ চ্যানেলে সবচেয়ে বড় প্রাণহানি বলে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এবার এই নিটোল টাটা বিশেষ সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা যুদ্ধ চলার সময় ধারণকৃত দুর্লভ চিত্র প্রদর্শনী আয়োজন করেছে। শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ বিশ্বের কাছে এখন তলাবিহীন ঝুড়ি নয়, গর্বিত দেশ হিসেবে পরিচিত। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে যাবার নেতৃত্ব প্রদান করবে বলে আশা করেন তথ্যমন্ত্রী। 3 দিনব্যাপী প্রদর্শনীটি সকাল 11টা থেকে 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে আজকে বাংলাদেশ একটি গর্বিত জাতি। বাংলাদেশ বিভিন্ন সূচকে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে অনেক কিছু শেখার, অনুকরণ করার প্রয়োজন রয়েছে। আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রে থাকবে মানবিকতা, যেই রাষ্ট্রে থাকবে সাম্য, যেই রাষ্ট্রে থাকবে অপরের প্রতি মমত্ববোধ। ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী কথা বলছিলেন। এবারে এই কৃষি সংবাদ। গম ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, বাড়ছে গবেষণা উৎকর্ষ। দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন নতুন জাত ও চাষ কৌশল কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠেছে। গবেষণা সাফল্যে বাড়ছে ভূমির উর্বরতাও। প্রিয় দর্শক, দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলম শাহী। দিনাজপুরে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত গমের 36টি জাত উদ্ভাবন করেছে। হাইব্রিড জাত ছাড়াও তারা উদ্ভাবন করেছে ব্লাস্ট প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ 3টি জাত। এছাড়াও তাদের উদ্ভাবিত ভুট্টার জাতগুলো কৃষক পর্যায়ে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরকমবার লাগাইছিলাম, খুব ভালো ফলন হয়েছিল, এইবার লাগাবো ইনশাল্লাহ। আমি গতবার আবাদ করছিলাম, আমার পর্যাপ্ত পরিমাণের লাভ হয়েছিল। গতবার 2 বিঘা লাগাইছিলাম, এবার 4 বিঘা আমি লাগাবো 2 একর। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় তুলে ধরা হয়েছে গম ও ভুট্টা চাষের ইতিবাচক নানা চিত্র। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন নতুন গম এবং ভুট্টার জাত উদ্ভাবন করছি এবং এই জাত আমরা বিডিসিকে দিচ্ছি। বিজ্ঞানীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, যার প্রতিশ্রুতিতে বেশ কয়েকটি উন্নত জাতের গম এবং ভুট্টার উদ্ভাবন করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নতুন নতুন চাষ কৌশল ও প্রযুক্তি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধিতেও চলছে সাফল্যজনক গবেষণা। বিষয়গুলো পর্যবেক্ষণে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের। 50 লক্ষ টনেরও বেশি ভুট্টা আমরা বাংলাদেশে উৎপাদন করি। ভুট্টার এখন বহুমুখী ব্যবহার, সারা পৃথিবীতেই ভুট্টা তেল খুবই জনপ্রিয়। আমরা এই ভুট্টার তেলটা বের করে নিয়ে মাত্র 6% 7% বাকিটা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি। ডক্টরদের বোঝাতে হবে যে আপনারা এগুলো যদি শিল্প কারখানা করেন তেলও পাবেন, আবার পশু খাদ্যও আপনারা বানাতে পারবেন, কাজে এটার সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই দিনাজপুরে একটা প্রতিষ্ঠিত করেছে, যেটার ফলে এই অঞ্চলের সারা দেশেই গম এবং ভুট্টার উৎপাদন বেড়েছে, নতুন নতুন ভ্যারাইটি এসেছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বাংলাদেশের পাখিদের মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছে ফলভোজী পাখি। এসব পাখির খাদ্যের প্রধান অংশ বিভিন্ন উদ্ভিদের ফল ও বীজ। তবে ফলদ উদ্ভিদ বৈচিত্র্য কমে যাওয়ায় খাদ্য সংকটে বিপন্ন ফলভোজী পাখিরা। প্রকৃতি সংবাদে ফলভোজী পাখিদের নিয়ে শেহাব খালিদিনের দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রকৃতির অলংকার পাখি, বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ রয়েছে। খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে এসব পাখি বিভিন্ন দলে বিভক্ত। এদের মধ্যে অন্যতম ফলভোজী পাখি, যাদের খাদ্যের মূল উপাদান বিভিন্ন উদ্ভিদের ফল ও বীজ। এদেশের বৈচিত্র্যময় বনভূমি, গ্রাম কিংবা শহরের বাগান এবং ঝোপঝাড়গুলোতে এই পাখিদের দেখা মেলে। বাংলার প্রকৃতিতে টিয়া, বসন্ত, বুলবুলি, হরিয়াল, ধনেশ সহ বিভিন্ন প্রজাতির ফলভোজী পাখির উপস্থিতি রয়েছে। এরা বেশিরভাগ সময় ছোট ছোট দলে বিচরণ করে। ফলভোজী পাখিদের উপস্থিতি একদিকে যেমন প্রকৃতিকে বর্ণিল রাখে, তেমনি পরিবেশ ব্যবস্থাতেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন উদ্ভিদের বীজের বিস্তারে ফলভোজী পাখিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু ক্রমশ বনভূমি ধ্বংসের ফলে বনফলের উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় এই পাখিদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এছাড়া অবৈধ শিকার, বাণিজ্য এবং কুসংস্কারের কারণেও এই পাখিরা বর্তমানে বিপন্ন। প্রকৃতিতে ফলভোজী পাখিগুলো না থাকলে উদ্ভিদের সংখ্যা ও প্রজাতি বৈচিত্র্য হ্রাস পাবে, যার প্রভাব পড়বে সামগ্রিক প্রতিবেশের উপর। তাই সচেতনতা বৃদ্ধি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফলভোজী পাখিদের রক্ষায় সকলের এগিয়ে আসা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, ফলভোজী পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন চ্যানেল আইতে আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এখন দেখবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর সূচক 65 পয়েন্ট কমে 6,852 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 362টি কোম্পানির 849.77 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 279.78 কোটি টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 89টির, কমেছে 241টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন জানালার সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড, ইফা ডটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অন্য দেশের পরামর্শে বাংলাদেশের গণতন্ত্র পরিচালনা হবে না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়া না পাওয়া বিষয়ে সরকার চিন্তিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেই অনেক ত্রুটি আছে। আগামী বছর 9 ও 10 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 110টি দেশ গণতন্ত্র সম্মেলনে যোগ দিচ্ছে, যেখানে বাংলাদেশের নাম নেই। আমাদের ডেভেলপিং কান্ট্রি হওয়ার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ আসবে। আমরা এলডিসি হিসাবে অনেকগুলো বেনিফিট পেতাম, এভরিথিং বাই আর্মস, আমরা সেইগুলোতে আপনার সস্তায় জিনিস বিক্রি করতে পারতাম। আগামীতে সেইগুলো আমরা লুজ করব। আমরা যাতে লুজ না করি আর আমাদের কম্পিটিটিভনেস আমরা বাড়াতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। আমেরিকায় গণতন্ত্র নিয়ে যে ঝামেলায় পড়েছে, 250 বছরের পুরনো গণতন্ত্র, কদিন আগে দেখলেন কী অবস্থা হলো। হ্যাঁ, আর ওরা যারা গণতন্ত্রের দুর্বল অদ্ভুতের দাগ দিয়েছে। আরেকজন আমাকে উপদেশ দেবে, আমি সেই অনুযায়ী ডেমোক্রেসি, নো, আমার ডেমোক্রেসি আমার লোক তৈরি করবে। ডক্টর একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলেও কারো কারো ক্ষেত্রে এর উল্টো হয়েছে। কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় ভোগান্তির নানা নজির মিলছে। তবে শিক্ষার্থীদের ভুলের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরও শুনুন মোস্তফা মল্লিকের রিপোর্টে।
আগামী 27 নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট 7টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই পদ্ধতিতে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় পরীক্ষায় 3,500 আসনের বিপরীতে লড়বে প্রায় 35,000 শিক্ষার্থী। শিক্ষার্থীদের নিজ জেলায় বা কাছের বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থীরই পরীক্ষা দিতে যেতে হচ্ছে অনেক দূরে। বাড়ি ময়মনসিংহ অথচ তাকে পরীক্ষা দিতে যেতে হবে পটুয়াখালীতে, এমন ঘটনাও ঘটতে যাচ্ছে। আমি ঢাকা আর মেডিকেলে এক্সাম দিছি, কিন্তু আমার মেইন টার্গেট কৃষি ভার্সিটি ছিল। এত এত আমি এর জন্য এতদিন প্রিপারেশন নিছি, কিন্তু যখন সিট প্ল্যানিং আসলো আমার সিট পটুয়াখালীতে পড়ছে। যেহেতু আমার বাসা ময়মনসিংহ, তো এত দূরে কৃষি ভার্সিটি পটুয়াখালী যাওয়া আমার পক্ষে সম্ভব না, আর আমাকে এখানে কেউ নিয়ে যাওয়ার মতোও নাই। তো এত প্রিপারেশন নেওয়ার পরেও আমি এক্সামটা দিতে পারছি না। ঢাকায় হলে দিতাম, ঢাকার মধ্যে হলে দিতাম, কিন্তু এখন তো পটুয়াখালী পড়ছে, এজন্য যেতে পারতেছি না। বিষয়টি দুঃখজনক বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এখন তো খালি পরীক্ষাটা যে দিবে, এখন তো সব প্রস্তুতি নিশ্চয়ই হয়ে গেছে। হয়ে গেছে, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন তো একটু লেট আর কি। আসলে তাদের হচ্ছে একটু প্র্যাকটিক্যালিটিটা চিন্তা করে একটু করতে পারলে তো ভালো ছিল। এর আগে গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলছেন শিক্ষার্থীর কারণেই এমন বিপত্তি। ময়মনসিংহ থেকে পরীক্ষা দেওয়ার জন্য পটুয়াখালী কিংবা প্রত্যন্ত অঞ্চলে যাবে, এটা আসলে কতটা যৌক্তিক? আবার এটা কেনই বা হলো? এবারে একটু হলো কি, ওই ডাউনলোড করা সংক্রান্ত বিষয়ে একটু জটিলতা হয়েছিল। পরবর্তীতে ডাউনলোড করার সুযোগ নেওয়ার কারণে একটু এটা কিছুটা জটিলতা হতে পারে, কিন্তু তার সংখ্যা বেশি নয় আসলে, এবং এটা একটু অ্যাকোমোডেট করে নিতে হবে আসলে। আমরা আশা করছি যে এবারও আমরা সফলতার সাথে এটা সুন্দরভাবে আমরা করতে পারব। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তালিকা থেকে বাদ পড়া বীর মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্তিতে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে 10% কোটা বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট মামলা নিষ্পত্তি করে বিচারপতি কে এম কামরুল কাদের এবং মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। বিদ্যমান গেজেটভুক্ত রাষ্ট্রীয় ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের সংখ্যার 10% বেশি মুক্তিযোদ্ধাভুক্ত তালিকা না করা যেমন সংক্রান্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিপত্র বাতিল করেন আদালত। 2019-18 এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ওই পরিপত্র জারি করেন। মামলা নিষ্পত্তি করে আজকে রায় দিয়ে আদালত বলেছেন যে এই ধরনের 10% কোনো রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা তৈরি করা আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ। রায় হলো আমাদের পক্ষে যে 10% থাকবে না, যে যাদের যাচাই বাছাই হয়েছে চূড়ান্তভাবে তাদের সবাইকে যেন দেওয়া হয়, এজন্য অবশ্যই আমরা খুশি আছি। গাজীপুর মহানগরের দেশি পাড়ায় বিমানবাহিনী টেক এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার মধ্যরাতে স্থানীয় লোকজন এক নারী ও শিশুকন্যার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদের স্বজনরা জানিয়েছেন মৃত ফেরদৌসি একটি এনজিওতে চাকরি করতেন এবং মেয়ে ও স্বামীকে নিয়ে গাজীপুর শহরে থাকতেন। এবারে বাংলাদেশের স্পেশালাইজ হসপিটাল খেলার খবর। প্রিয় দর্শক, এখন খেলার খবরে রয়েছে দুটো জনপ্রিয় খেলা, ফুটবল এবং ক্রিকেট। শুরুতে এই ফুটবল। মেসি পিএসজির কাছে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে হারের বদলা নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। পিছিয়ে পড়েও তারা 2-1 গোলে পিএসজিকে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। রানার্স আপ হয়ে ম্যান সিটির সঙ্গী হয়েছে পিএসজি। শরীফ তিরাসপোলকে হারিয়ে ডি গ্রুপের সমীকরণও পাল্টে দিয়েছে রিয়াল মাদ্রিদ। হোম ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে অ্যাওয়ে ম্যাচে মলদোভার শরীফ তিরাসপোলকে 3-0 গোলে উড়িয়ে 13-বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ টানা 25-বারের মতো রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত করেছে। একই গ্রুপের অন্য ম্যাচে ইটালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে 2-0 গোলে সাক্তার দোনেস নিয়েছিল পিএসজি। তবে স্টালিয়ে
ওয়েস্ট ইন্ডিজকে 187 রানে হারিয়ে দু ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে হোস্ট শ্রীলঙ্কা। 348 রানে টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় 160 রানে। 6 উইকেটে 52 রানের সংগ্রহ নিয়ে টেস্টে পঞ্চম দিন খেলা শুরু করে ক্যারিবীয়রা। জোসুয়া ডি সিলভার হাফ সেঞ্চুরি ছাড়া কোনো ব্যাটসম্যানই শ্রীলঙ্কার স্পিনের সামনে সুবিধা করতে পারেনি। 5 বাউন্ডারিতে 54 রান করেন জোসুয়া। 13 রান করে রাকিন কনওয়াল আউট হতেই ক্যারিবীয় ইনিংসে শেষবারের মতো ধস নামে। শ্রীলঙ্কার এমবুল ডেনিয়া 5 এবং রমেশ মেন্ডিস নেন 4 উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ জিতে শ্রীলঙ্কা পেয়েছে 12 পয়েন্ট। 29 নভেম্বর গলের একই ভেনিতে সিরিজের শেষ টেস্ট শুরু হবে। গভীর ভালোবাসা, আবেগ আর শোকাহত হৃদয়ের ফুটবল দুনিয়া পালন করছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার 86 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার প্রথম প্রয়াণবার্ষিকী। 2020-এর 25 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে জাগতিক পৃথিবী ছেড়ে অনন্ত লোকে যাত্রা করেন ফুটবল জাদুঘর। 60 বছরের বর্ণাঢ্য জীবনে আমৃত্যু পাদ প্রদীপের আলোয় ছিলেন ম্যারাডোনা। একক কৃতিত্বে 1986 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের এই রাজপুত্র। সেবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার জোড়া গোল ফুটবল ইতিহাসে অক্ষয় হয়ে আছে। শুধু আর্জেন্টিনা নয়, ম্যারাডোনার জাদুকরি বাঁ পা ইটালির অখ্যাত দল নেপোলিকে দিয়েছিল বিশ্বসেরার স্বীকৃতি। প্রিয় দর্শক, এই ছিল আপনার জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম আরও একবার। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় রাজধানীতে আরও একজন নিহত। নটরডেম ছাত্রীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। কারাগারে খালেদাকে স্লো পয়জন করা হয়েছিল কিনা বিএনপির প্রশ্ন। বিদেশ থেকে চিকিৎসক আনতে আবারও সরকারের সহযোগিতার আশ্বাস। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত, জমি দখল, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশে জাতিসংঘের প্রতি